আর এখানে যেটা দেখতে পাচ্ছেন নিচে এই পানি, এটা হচ্ছে বঙ্গোপসাগর। আসসালামু আলাইকুম গাইজ, আমি আরিফিন আছি আপনাদের সাথে, অ্যান্ড ওয়েলকাম টু আরিফিন ব্লগ। আর রাইট নাও গাইজ, আমি এখন আছি মেহেরপুরে, আর আজকে আমরা যাচ্ছি মুজিবনগরে। আর যেটা কিনা আপনারা সবাই জানেন যে স্বাধীনতার পরে অস্থায়ী রাজধানী হচ্ছে মুজিবনগর। আর মুজিবনগরে এটা আমার প্রথম যাওয়া, তো আমি আজকে মুজিবনগর যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো যে মুজিবনগরে কী কী আছে। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম মেহেরপুর থেকে। মেহেরপুর থেকে মুজিবনগরের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। বড় বড় গাছ আর সুন্দর বীজঢালা রাস্তা বাড়ি দিয়ে মাত্র 30 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক মুজিবনগরে। তো চলুন এবারে জেনে নেওয়া যাক মুজিবনগরের কিছু ইতিহাস। 1971 সালের 10ই এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। 17ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামের আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল। শেখ মুজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন, কিন্তু তিনি তখন পাকিস্তানের কারাগারে বন্দী। তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশ ও বিদেশে যুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সরকার গঠনের পর অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। আর আপনারা এখন সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক। 1971 সালের 4ই এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানে ব্যবস্থাপকের বাংলোয় দেশকে স্বাধীন করার জন্য ঐতিহাসিক এক শপথ অনুষ্ঠিত হয়। এই শপথে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 27 জন সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। আর আপনারা এখন সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো রেসকোর্স ময়দানে 1971 সালের 16 ডিসেম্বরে পাকিস্তানি হানাদার বাহিনী যৌথ বাহিনীর কাছে যে আত্মসমর্পণ করেছিল তারই একটি চিত্র। এবারে আপনারা আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের দেশের মানুষ ও মা বোনদের উপর যে অত্যাচার করেছিল তারই কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে। সো গাইজ, আমরা এখন আছি ঠিক মুজিবনগরে, আর মুজিবনগরে একটা মানচিত্র আছে, পেছনে দেখতে পাচ্ছেন এই মানচিত্রটা। এটা আসলে যুদ্ধের সময় আমাদের দেশে যা যা হয়েছিল, যে যে অঞ্চলে বিভিন্ন জেলাতে যুদ্ধের সময় যা যা হয়েছিল সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো আমি এখন যাচ্ছি ওই যে বড় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন 5তলা, ওইখানে উঠতে হবে। ওইখানে উঠলে অ্যাকচুয়ালি আমি পুরো জিনিসটা আপনাদেরকে দেখাতে পারবো। তো চলেন যাওয়া যাক, ওইখানে যাই, তারপরে আপনাদেরকে পুরো মানচিত্রটা দেখাই। তো বন্ধুরা, অবশেষে চলে আসছি আমি সেই জায়গায়। আর আপনারা আমার ঠিক পেছনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই আমাদের বাংলাদেশের মানচিত্র। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন নিচে এই পানি, এটা হচ্ছে বঙ্গোপসাগর। আর এই পাশে হচ্ছে চট্টগ্রাম, এখানে হচ্ছে ঢাকা, এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে কুষ্টিয়া। আর ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন ব্রিজটা ভেঙে গেছে, এটা অ্যাকচুয়ালি যুদ্ধের সময় ভেঙে গেছিলো, এটা হচ্ছে হার্ডিং ব্রিজ। আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা, এই যে স্মৃতিসৌধ দেওয়া রয়েছে, আরও বেশ কিছু, আর ওই দূরে রংপুর, কুড়িগ্রাম এদিকে। এছাড়াও যুদ্ধের সময় বিভিন্ন জায়গায় যে কার্যক্রমগুলো হয়েছিল, যা যা ক্ষয়ক্ষতি হয়েছিল বা যুদ্ধে যা হচ্ছিল, এই যেমন এখানে একটা ব্রিজ রয়েছে, এই পাশে ব্রিজের এই পাশে পাকিস্তানের বাহিনী আর এই পাশে মুক্তিযোদ্ধারা যুদ্ধ হচ্ছে। আর আপনারা যে মাঝখানে যে ছোটো ছোটো খাল বিলগুলোর মতো জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিভিন্ন ছোটো ছোটো নদ নদী, আর এটা সমুদ্র। আর এই যে চারপাশে গ্যালারি দেওয়া আছে, গ্যালারি দিয়ে দেখা যায়। আর এটা হচ্ছে সব থেকে উঁচু জায়গা, যেখান থেকে খুব সুন্দর দেখা যায়। আর ওই পাশে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মিউজিয়াম, ওইখানকার ভিডিও আপনাদেরকে দেখাবো।
আর এখানে দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের মানুষেরা যে ভারতে চলে গিয়েছিল তারই একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আর আপনারা এখন সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো যুদ্ধের সময়ে ঢাকার একটি চিত্র। তো বন্ধুরা, আমাদের মানচিত্র দেখা শেষ, এখন আমরা যাচ্ছি জাদুঘরের দিকে। তো চলুন জাদুঘরে গিয়ে দেখি জাদুঘরে কি কি সংরক্ষিত রয়েছে। তো বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি মিউজিয়ামে। আর এখানে এসে আমরা যা দেখলাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছিল তাদের কিছু মূর্তি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে রয়েছে বীরশ্রেষ্ঠ, বীরোত্তম, বীর বিক্রম, বীর প্রতীক উপাধিতে ভূষিত 67টি মূর্তি। এছাড়াও এখানে সংরক্ষিত রয়েছে মুক্তিযুদ্ধের সময়ের বেশ কিছু ছবি। তো বন্ধুরা, আমাদের মানচিত্র এবং মিউজিয়াম দেখা কিন্তু শেষ, আমরা এখন যাচ্ছি বর্ডারে। তো চলুন যাই বর্ডারে। তো বন্ধুরা, আপনারা এখন সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্বাধীনতা সড়ক। মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের অনেক মানুষ পায়ে হেঁটে এই পথ দিয়ে পাড়ি জমিয়েছিল ভারতে। এছাড়াও মুক্তিযুদ্ধের সময়ের অনেক ইতিহাস রয়েছে এই সড়ক জুড়ে, এই জন্য এই সড়কের নামকরণ করা হয়েছে স্বাধীনতা সড়ক। দীর্ঘ এই সড়ক ধরে কিছু দূর এগিয়ে গেলে চোখে পড়বে মুজিবনগর বর্ডার। প্রবেশ নিষেধ। কোন গাছ? এই যে এই গাছ। তাহলে এই যে এই জমিগুলো কাদের? বাংলাদেশে। আর ওই যে ওই শাল বন আছে ইন্ডিয়ার মধ্যে, থাকে না? ওই যে কালো কালো একটা গেট দেখা যাচ্ছে, ওই গেটটা হচ্ছে বিএসএফ। তো আপনারা আমার সামনে যে পিলারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতের সীমানা, এই ফ্ল্যাগটিও ভারতের সীমানা। ওই পাশে যে শালবন সেটা হচ্ছে ভারতের, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। ওদিকে কি ওদের কাঁটাতার বেড়া দেওয়া আছে? কাঁটাতার বেড়া ঘেঁটে ওই যে। মানে এদিকে মনে করেন যে ভারতের যারা ওই পাট খেতে আসে তারা কি এদিকে আসতে পারে? প্রত্যেক দিন ওরা সকাল 8টার সময় আসে এবং বিকাল 4টার সময় চলে যায়। সেক্ষেত্রে ওরা নিজের দেশের মধ্যে এখানে জমি আছে, এই জমির দলিল, নিজের পাসপোর্ট সাইজের ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি। আর আপনারা এখন আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো মুজিবনগর স্মৃতিসৌধ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।